আসন ভাগাভাগি নয়। নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে বৈঠক করবে জাতীয় পার্টি। বুধবার বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এমনটা জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে আগামী নির্বাচনে 162 আসনে জয়লাভেরও প্রত্যাশা জানান তিনি। যদিও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কার কথা বলেন জাপা মহাসচিব। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনে গত তিন দফার সংসদ নির্বাচনে আসন সমঝোতা করেই ভোট করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল। আসন্ন নির্বাচনের আর এক মাস বাকি, এজন্য মনোনয়ন প্রত্যাহারের দ্বারপ্রান্তে এসে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় পার্টি। এবারও কি দলটির সঙ্গে ক্ষমতাসীনদের আসন ভাগাভাগির সমঝোতা হচ্ছে, সে উত্তর দিলেন জাপা মহাসচিব। আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে দলীয়ভাবে, তারা আজকে আমাদের সাথে সিনিয়র দুই একজন নেতা আমাদের সাথে কথা বলতে চান, কোনো নির্দিষ্ট এজেন্ডাও না, বলছেন যে সার্বিক বিষয়ে কথা বলতে চান। আমাদের চেয়ারম্যান অনুমতি দিয়েছেন, আমি এবং আমাদের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ আজকে কথা বলবো সন্ধ্যার পর। এই নির্বাচন যদি ভালোভাবে দেশে করতে হয় শান্তিপূর্ণভাবে, তাহলে দলে দলে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমি তো কোনো প্রস্তাব দিই না আসন ভাগাভাগির জন্য, ওনারা দেন না। জোট হয়, মহাজোট হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা কিন্তু অন্য কিছু না। এই সময় জাতীয় পার্টিকে শক্তিশালী বিরোধী দল হতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বানের প্রতিক্রিয়াও জানান সংসদের বিরোধী দলীয় মহাসচিব। না, উনি একটা ভালো কথা বলছে, ওনাকে বলেন যে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় পার্টি ক্ষমতা থাকবে, গোলাম মোহাম্মদ কাদের প্রধানমন্ত্রী থাকবে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবো, আমাদের লোক ক্যাবিনেট থাকবে, ওনারা যেন তো নির্বাচন করেছে। তখন দেখা যাবে যে ওনার বিরোধী হতে পারে না, সরকার দল হতে পারে, এটা বলে দেন। ভোটার উপস্থিতিতে সন্দেহ আছে তো, কারণ আমরা বিগত নির্বাচন হতে ভোটার উপস্থিতি খুব বেশি দেখি না, সেই জন্য তো বলছি ক্ষমতা যাবো আমরা। আমরা কত আসলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে যদি ইলেকশন ফেয়ার হয়, যে অবস্থা নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানান মুজিবুল হক চুন্নু। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।